नमस्कार बंधुरा आपनारा देखें टेक बर्मन यूट्यूब चैनल साथ आज कौशिक बंधुरा आज ही भिडियोते अपन के देखो जो खूब अल्प टाइम भेतरे क्यों अपना अट्रैक्टिव एचडी थंबनेल आपनारा यूट्यूब चैनल भिडियोर जो क्रिएट करबें कारण आपनार चैनल भिडियोते भिउज आसार जो थंबनेलर भूमिका किन्तु अनेकटाई थंबनेल जत भलो ततटा किन्तु क्लिक थ्रू रेट बाढ़ क्लिक थ्रू रेट बाढ़ आपनार चैनल इमप्रेशन बाढ़ इमप्रेशन बाढ़ आपनार चैनल से ही भिडियोते भिउज आसबे सुतरां आपनारा अवश्य चेष्टा करबें आपनादेर चैनलेर थाम्बनेलटा भालोभावे क्रिएट करा जे भिडियो आपनारा आपलोड करछेन सेई भिडियो थाम्बनेल जेन जथेष्ट परिमाणे क्लिकेबल अट्रैक्टिव हय सुतरां आज ही भिडियोते आपनादेरके देखाबो जे आपनारा खूब कम टाइमेर भितरे किभाबे एकटा एचडी अट्रैक्टिवल थाम्बनेल आपनारा क्रिएट करबें तो चलुन भिडियोटि शुरू करा जाक एबं स्टेप बाई स्टेप आपनादेरके देखिए दिई भिडियोटि आपनारा शेष पर्यन्त देखबें कारण स्टेपगुलो आपनारा मिस करले किन्तु आपनारा अनेक बड़ो भूल काज करबें तो चलुन शुरू करा जाक आर एकटा कथा आपनि जदि ए चैनल नतून होये थाकेन ताहले अवश्यई ए चैनलटि किन्तु सबसक्राइब करते भूलबेन ना कारण एरकम धरनेर यूट्यूब रिलेटेड भिडियो किन्तु ए चैनेले आसबे सुतरां পরবর্তীতে আপনারা কিন্তু এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক অ্যান্ড্রয়েড মোবাইলে সহজে প্রফেশনাল কোয়ালিটির এইচডি থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই পিক্সল্যাব এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে এই অ্যাপ্লিকেশনের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন কারণ 90% ইউটিউবাররা তাদের ভিডিওর যে থাম্বনেল তারা ক্রিয়েট করে থাকে সেটা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করার পর ওপেন করুন ओपन करार आपनार सामने ठीक ए रकम इंटरफेस चले आसबे एखाने आपनी प्रथमत एखाने थ्री डटर उपर क्लिक करबें क्लिक करारे इमेज साइजर उपर क्लिक कर देवें एखाने आपनी इमेज साइज यूट्यूब चैनल थाम्बनेलर उपर क्लिक कर ओके ते क्लिक कर देवें देन आपनार थाम्बनेलर जो साइजटा सेटा किन्तु चले आसबे एखाने आपनी प्लस आइकनेर उपर क्लिक करबें क्लिक करारे स्पेस नेबें एकटा स्पेस उपर क्लिक करारे स्पेसटा আপনি বড় করে নেবেন এটা হচ্ছে আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড দেন আপনি এখানে জেনারেটে কালার জেনারেট করে নিতে পারেন আমি এখান থেকে কালার চেঞ্জ করে কালার আইকনে গিয়ে চেঞ্জ করে নিলাম এই ব্যাকগ্রাউন্ডটার কালার মানে আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে সমস্ত কাজটা করব এবার আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি গ্যালারি থেকে আপনার ছবি বা আপনি যেটা থাম্বনেলের উপরে যেটা রাখতে চান যে ইমেজ সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি থাম্বনেলের উপরে আমি একটা ছবি ইনপুট করব এখানে ছবিটা কেটে নেব দেন এবার এটাকে একটু ছোট করব আপনার ক্রিয়েটিভিটি কিন্তু এখানে কাজে লাগাতে হবে থাম্বনেল ক্রিয়েট করার সময় আপনার ক্রিয়েটিভিটিটা কাজে লাগাতে হবে এবার আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন এখানে টেক্সট অ্যাড করতে হবে এবার টেক্সটটা আমরা এডিট করে নেব এডিট আইকনের উপর ক্লিক করে আপনি এখানে যে টেক্সটটা আপনি লিখতে চান সেটা এখানে লিখবেন আমি লিখব প্রফেশনাল পি আর ও এফ প্রফেশনাল থাম্বনেল দেন আমরা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এর জন্য আমরা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব দেন ব্যাকগ্রাউন্ডটা আমরা এনেবল করব এনেবল করার পরে আপনি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন কালারটা দেন এখান থেকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে আপনাকে দেন আমি টিক মার্কটা অন করে দিলাম টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল এবার আমরা টেক্সটের ফন্ট স্টাইলটা চেঞ্জ করে ফেলব এর জন্য ফন্ট আইকনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করব দেন এই টেক্সটের আমরা শ্যাডো লাগাবো শ্যাডো লাগানোর জন্য শ্যাডো আইকনের উপরে ক্লিক করবেন দেন আপনি শ্যাডো কালারটা একটু কমিয়ে দেব এখানে স্টক সিলেক্ট করব ব্ল্যাক ওকে দেন আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করব তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব টেক্সট আইকনে ক্লিক করব দেন টেক্সট আমরা যেখানে রাখব
সেখানে আনবো প্রফেশনাল থাম্বনেল। দেন এডিট আইকনের উপরে ক্লিক করে টেক্সটটাই আমরা এডিট করে ফেলবো থাম্বনেল। দেন আমরা এর ফন্ট স্টাইলটা চেঞ্জ করে ফেলবো, ফন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা ফন্ট স্টাইল নিয়ে নেব এখান থেকে। দেন আমরা এর স্টক লাগাবো, দেন শ্যাডো সেট করব, দেন আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে আবারও টেক্সট নিয়ে নেব। দেন আমরা এটাকে এডিট করে নেব। দেন আমরা আবারও একটা টেক্সট অ্যাড করে নিয়েছি, এবার টেক্সটের আমরা ফন্ট চেঞ্জ করে নেব। এর জন্য ফন্টের উপরে ক্লিক করার পরে আমার এখানে অনেক ফন্ট অ্যাড করা রয়েছে, আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করে ফন্ট স্টাইল অ্যাড করে নিতে পারেন আপনাদের পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। এখানে আমি ফন্টের একটু শ্যাডো দেব হালকা। এখানে আপনাকে আস্তে আস্তে করে সবগুলো দেখতে হবে সেট করে করে কোনটা ভালো লাগে। দেন টেক্সটটা একটু ছোট করে নেব। ওকে, আমরা গ্যালারি থেকে একটা ইমেজ অ্যাড করব। আমরা ইমেজটিকে আমরা ঠিকঠাকভাবে সেট করে নেব। ওকে, আমাদের থাম্বনেল ক্রিয়েট কমপ্লিট। তো আপনারা ঠিক এরকমভাবে কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারেন। এই থাম্বনেল সেভ করার জন্য আপনারা জাস্ট সেভ আইকনের উপরে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করবেন। এখানে আপনি কাস্টমের উপরে ক্লিক করে ভেরি হাই কোয়ালিটির উপরে ক্লিক করে আপনি সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার থাম্বনেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু একটা HD থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারেন।